দিনটা ছিল ঈদের দিন। ঈদের দিনে অনেক মজা করেছিলাম ফ্রেন্ডদের সাথে। সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা, ঈদের বলা যেতে পারে ছোট একটা ব্লগ। ঈদের আমেজ এখনও রয়ে গেছে, তো এই আমেজ থাকতে থাকতেই সবাইকে মনামিস ব্লগ থেকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। এবার ঈদের আয়োজনটা খুবই লিমিটেড ছিল আমার জন্য, কারণ আমাদের প্ল্যানটাই ছিল এমনভাবে যে ফ্রেন্ডদের একটা ফ্রেন্ডের বাসায় যাব, সেখানে সারাটা দিন থেকে পরে আবার আরও ফ্রেন্ডদের সাথে দেখা করব, তো সকাল থেকে রাত পর্যন্ত বাইরেই থাকা হবে। তো ঈদের আগের দিন যেটা করেছিলাম ফ্রেন্ডদের জন্যই আর কি, কিছু সুইট ট্রিট আমি বাসায় বানিয়ে ফেলেছিলাম, লাইক হালুয়া টাইপের। এই হালুয়াটা বানিয়েছিলাম আর বাসায় ঈদ মোবারক লেখা ডাইস ছিল, সেটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম খাবারটার মধ্যে, যাতে ঈদের দিনের একটা আমেজ দেখা যায় আর কি, এরকম একটা বিষয়। তো এটা রেডি করে ফেলেছিলাম রাতের বেলায় ঈদের দিন, মানে ঈদের আগের দিন আর কি। সালামি কিংবা ঈদি আমরা যেটাই বলি না কেন, কার না ভালো লাগে এই সালামি বা ঈদি পেতে। ছোটবেলায় তো এটার জন্য ছুটোছুটি করতাম বড়দের কাছে আর কি। তো আমি ভাবছিলাম যে এখানে বাচ্চাদের জন্য এরকম একটা ঈদি যদি আমি নিয়ে যাই, ঈদের দিন যদি ওদের হাতে দেই, ওরা কতটা হ্যাপি হবে বলেন তো। তো এইটার সুযোগ আমি হাতছাড়া করিনি, আমি এরকমভাবে ঈদি যে কার্ড আছে ওটার মধ্যে এই আইডিয়াটা আমার ভালো লেগেছে, তো আমি এভাবে বানিয়ে নিয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাচ্চাদের জন্য। ঈদের দিনের মতো ঈদের আগের দিনের রাতটাও কিন্তু অনেক আনন্দের হয়ে থাকে। দেশে যেমন চাঁদ রাত হতো সেই রকম, সেইটার কথা বলছি। তো এখানে তো আসলে চাঁদ রাত এখানেও হয়, কিন্তু এবারকার ঈদটা পড়েছে মিডিল অফ দ্য উইকে, তো এই জন্য খুবই টাফ কোথাও যেয়ে রাতের বেলা অনেক রাত পর্যন্ত চাঁদ রাতের আনন্দ করা। তো আমি যেটা করলাম যে আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, একটা কোনো শপিং মলে যাই, যে একটু কিছু সময় কাটে উইন্ডো শপিং করি, সেটাও একটু মনে হবে যে অনেক মানুষের মাঝে আমি শপিং করছি ঈদের শপিং, এটা হচ্ছে নিজের মনকে বুঝ দেওয়ার জন্য আর কি। তো গেলাম সেফোরাতে, সেফোরা থেকে টুকটাক শপিং করে নিলাম, ঈদের শপিং আগেই হয়ে গেছে। তো এই টুকটাক শপিং করে বাসায় এসে ভাবছিলাম রাতের বেলা একটু বেশি রাত জাগবো, যেহেতু আজকে চাঁদ রাত। তো এইটা ভাবতে ভাবতে ভাবলাম যে তাহলে আমি আরেকটা ডেজার্ট করে ফেলি। অ্যারাবিয়ান এই ডেজার্টটার নাম হচ্ছে মাফরুকে, কোনো এক সময় আমি এটার রেসিপি শেয়ার করব। এটা ছিল ঈদের দিন সকালবেলা, প্ল্যান ছিল খুব সকালের মানে ফার্স্ট জামাটটা ধরার, তো আমরা সেইভাবেই প্ল্যান করে বের হয়ে গিয়েছিলাম। এখানে ফার্স্ট জামাটটা ছিল 8টার দিকে, তো আসার পরে দেখি যে তেমন লোকজন খুব একটা বেশি ছিল না, যেটা দেখে ভালোই লেগেছে যে খুব নিরিবিলি ওয়েতেই আমরা আমাদের জামাতটা, ঈদের জামাতটা শেষ করে ফেলতে পারবো। আসার সাথে সাথেই জামাটা পেয়ে গিয়েছিলাম, খুব একটা ওয়েটও করতে হয়নি। আর এটা বাহিরে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, কারণ ভিতরে অলরেডি একদম ফুলি বুকড, আর আস্তে আস্তে একটু টুকটাক ঈদের আনন্দ বোঝে নি, তো ঈদের আনন্দ মনে আকাশে বাতাসে, তো একটু ফান করছিলাম গাড়িতে। আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাসায় কি যে সুন্দর করেও সাজিয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে এসেই মনে হচ্ছিলো যে ঈদের একটা আমেজ। আর এইখানে এসে দেখি সে টেবিল একদম ভরাই ফেলছে বলতে শুধু একটা টেবিল না, একাধিক টেবিল ছিল, এক একটা টেবিলে এক এক ধরনের আইটেমস, এত রান্না কীভাবে যে করছে আল্লাহই জানে। যাই হোক, ও রান্না করেছে আমাদের সবার জন্য, আমরা খুবই মানে খুবই টেস্টি ছিল, খুবই এনজয় করেছি ওর বাসায়। সেই সকালে এসেছি, তারপরে একদম বিকেলের দিকে আমরা এখান থেকে আমরা আরেক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। তো এখানে একটু জাস্ট ভাবলাম যে ও এত কষ্ট করে রান্না করেছে এত কিছু, তো এগুলো একটু দেখিয়ে নিই কী কী আইটেমস ছিল সেদিনে ঈদের দিনে। ঈদের দিন মনে হচ্ছিল যে আসলে এটা ঈদের দিন, অন্য সময় একা একা ঈদ করলে, যারা একা একা ঈদ করে তাদের অনেক মন খারাপ হয়ে যায় না বলেন, যে ঈদের দিন সবাই মিলে অনেক আনন্দ করব, অনেকেই থাকবে সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করব। তা আমাদের ঈদটা এবার সেভাবেই হয়েছিল। এবারে ঈদটা কার কেমন কাটলো জানাবেন অবশ্যই, আমারগুলো তো আমি দেখাচ্ছি যে আমি কি করেছিলাম ঈদের দিন। তো আলহামদুলিল্লাহ এবারের ঈদ আমরা সবাই মিলে সুস্থভাবে সবার সাথে একসাথে করেছিলাম। কত কিছু সে রান্না করছে, একদম টেবিল ভরা ফেলছে। এই যে
এখানে এই টেবিলে, ওই পাশে টেবিলে, তারপরে এখানে আছে অনেকগুলো আইটেমস। আর এই সাইডে এইদিকে সব ডেজার্ট টাইপের মিষ্টি আইটেম। ঈদের দিনে ওয়েদারটা ছিল স্প্রিং ওয়েদার, একদমই ঠান্ডা ছিল না সেদিন। ঈদের রাতে চলে গিয়েছিলাম আরেক ফ্রেন্ডের বাসায়, সেখানেও যেয়ে দেখি আয়োজনের কোনো শেষ নাই। তো আমার ফ্রেন্ডরা আসলে এতই গুণবতী যে ওদের গুণের কথা বলে শেষ করা যাবে না, আমার ভিডিও লং হতেই থাকবে হতেই থাকবে। আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন, ভালো থাকবেন সবাই যে যেখানেই আছে। আল্লাহ হাফেজ।